বয়স সন্ধিক্ষণ প্রতিটি কিশোর কিশোরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের ছেলে মেয়েদের গতিপথ ভালো বা খারাপ যে কোনো দিকে যেতে পারে, তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি আবার হাজির হয়েছি। কিন্তু তার আগে আমাদের চ্যানেল কী এবং কীভাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এ বিশ্বে প্রতিটি মানুষের জীবন গদবাঁধা এক ছকে আবদ্ধ। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো বাতাসের সান্নিধ্য লাভ, তারপর বেশ কয়েক বছর এই গ্রহে কাটিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো। মাঝের সময়টার জীবনকে যদি এক শব্দে বন্দী করতে হয় তবে শব্দটা বোধ হয় পরিবর্তন। শৈশবের অনাবিল আনন্দের সময়টা পার করে কৈশোরে পা রাখার পর অন্যরকম এক অনুভূতির সঙ্গে পরিচয় হয় প্রত্যেক মানব সন্তানের। বাংলা ভাষায় শৈশব এবং তারুণ্যের সন্ধিস্থলে থাকা সময়টাকে বলা হয় বয়ঃসন্ধি। দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় এই সময়টাই অনিবার্য শারীরিক এবং মানসিক পরিবর্তনের ফলে দিশেহারা ছেলে মেয়েদের সামগ্রিক অবস্থাকে উপজীব্য করে আজকের বিষয়টি সাজানো হয়েছে। বয়ঃসন্ধিতে শারীরিক পরিবর্তন। শৈশব পেরিয়ে তারুণ্যে পা রাখার আগে প্রতিটি ছেলে মেয়ের দেহে পরিবর্তন লক্ষ্য করা যায়। ছেলেদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 14 বছরের মধ্যে পরিলক্ষিত হলেও মেয়েদের বেলায় পরিবর্তনের সময়কালটা কিছুটা আগে। সাধারণত 11-12 বছর বয়সে একজন মেয়ে তার দেহে পরিবর্তন লক্ষ্য করতে পারে, কিছু ক্ষেত্রে তা 8-9 বছরেও দেখা দিতে পারে। অনেকের আবার কিছুটা দেরিতে, যেমন 13 বছর বয়স থেকে শারীরিক পরিবর্তন আসে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দেহে বিশেষ হরমোন নিঃসরণ শুরু হওয়ার ফলেই এই শারীরিক পরিবর্তন আসতে শুরু করে। ছেলেদের তুলনায় মেয়েদের দেহে ও মনে বয়ঃসন্ধিজনিত পরিবর্তনের প্রভাব বেশি। শৈশবের নির্বেজাল সময় পেরিয়ে এসে হঠাৎ এই শারীরিক পরিবর্তন মোকাবেলার মানসিক শক্তি অর্জন করা অনেক মেয়ের জন্যই দুরূহ হয়ে পড়ে। এর সঙ্গে যদি যোগ হয় রক্ষণশীল সমাজ ব্যবস্থা, তবে তা যেন মরার উপর খাড়ার খা। শারীরিক এই পরিবর্তন সম্পর্কে আগে থেকে পরিষ্কার কোনো ধারণা না থাকায় বয়ঃসন্ধির প্রথম দিকটায় এদেশের অধিকাংশ মেয়েদেরই বেশ বিব্রতকর সময় পার করতে হয়। শহরাঞ্চলে এই বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেও গ্রামীণ জনপদে অবস্থা এখনও শোচনীয়। অভিভাবকদের অনাগ্রহ, সঠিক শিক্ষা এবং তত্ত্বের অভাবে এসব অঞ্চলের মেয়েরা বয়ঃসন্ধিকালীন সময়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকে। এর সঙ্গে ঋতুস্রাবের মতো শারীরিক উপসর্গের কারণে অধিকাংশ কিশোরীর মনে অজানা ভয় কাজ করে। এছাড়া এই সময়টায় ছেলে এবং মেয়ের উভয়েরই আচরণ এবং আবেগীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধি নিয়ে মনে নানা সংকোচ এবং চিন্তাধারায় পরিবর্তনের কারণে নিয়মিত পরিবর্তিত আচরণ দেখা যায়। অনেক সময় অল্পতে রেগে যাওয়া কিংবা খিটখিটে মেজাজও লক্ষ্য করা যায়। এই সময়টায় ব্যক্তি নতুন রূপে আত্মপ্রকাশ করে বলে আত্মমর্যাদাবোধও বেড়ে যায়। এর ফলে অল্পতেই প্রতিক্রিয়া দেখানোটাও স্বাভাবিক আচরণে পরিণত হয়। এই সময়টায় বন্ধু বা সঙ্গ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেয়েদের ক্ষেত্রে নিজের আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতার কারণে আত্মবিধ্বংসী কাজে লিপ্ত হওয়ার প্রবণতাও দেখা যায়। বয়ঃসন্ধিকালে অভিভাবকদের কর্তব্য। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা বেশ দ্বিধায় ভোগে যে তারা পৃথিবীর নিয়মকানুনের সাথে নিজের চিন্তাভাবনার আদৌ কোনো মিল খুঁজে পাচ্ছে কিনা। আর এই দোটানা অস্বস্তি বোধ থেকেই চারপাশের পরিবেশের সাথে তারা সহজেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারে না। তাই প্রথমেই তাদের প্রতি লক্ষ্য রেখে আপনাকে শনাক্ত করতে হবে যে ঠিক কোন বিষয়টি তাদেরকে বিচলিত করছে। এরপর যথাসম্ভব উষ্ণতা ও সহানুভূতির সাথে তাদেরকে কাছে টেনে নিয়ে তাদের কাছ থেকে বিষয়গুলি জানতে হবে এবং সেসব পরিস্থিতির প্রেক্ষিতে করণীয় পরামর্শ দিতে হবে। জানার চেষ্টা করুন তাদের মাঝে কি ঘটছে। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মন মানসিকতা বিভিন্ন কারণে বিচলিত থাকে, যেমন বিষণ্ণতা বা সহজেই কোনো কিছুতেই অনাগ্রহ এবং চারপাশের পরিবেশ এবং রীতিনীতির জন্য নিজেকে বেমানান মনে করা। একটু ভালোভাবে খেয়াল করে তার ঠিক কোন বিষয়ে সমস্যা হচ্ছে তা শনাক্ত করুন।
এরপর নিজ থেকেই তাকে সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করুন, আর কোনো পরিস্থিতি তারা কিভাবে সামাল দিবে সেই বিষয়েও ধারণা দিন। সাধারণত পরীক্ষার খারাপ ফলাফল স্কুল কলেজ বা খেলা সাথীদের সাথে মন কষাকষি, মা বাবার সাথে যুক্তিতর্ক এবং ধীরে ধীরে অসামাজিক হয়ে যাওয়া। আপনার কিশোর সন্তানের সাথে সব বিষয়ে সরাসরি কথা বলুন। হয়তোবা আপনার সন্তান জানে যে কোনো বিষয়ে তার সমস্যা হচ্ছে, তবে লজ্জার কারণে বা আপনি বিষয়টি কিভাবে দেখবেন তা ভেবে আপনাকে বলছে না। সেক্ষেত্রে একান্তে তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করুন এবং সমস্যার সুরাহা করুন। আপনি তাকে বলতে পারেন যে আপনি লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু বিষয়ে তার ফলাফল আশানুরূপ হচ্ছে না, সেই সাথে এমনটি হওয়ার কারণও জিজ্ঞাসা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই কিশোর কিশোরীদের মনোভাব এমন থাকে যে তাদেরকে বড়দের কথা মতো চলতে হয়। আপনি নিজে থেকে কোনো বিষয় নিয়ে তার সাথে কথা বলা শুরু করুন, এতে সে ভাববে যে তার মতামতকে আপনি প্রাধান্য দিবেন এবং বিবেচনা করবেন। এতে করে সে নিজ থেকেই আপনার কাছে তার সমস্যাগুলো বলতে বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। শারীরিক স্বাস্থ্য ভালো রাখার বিষয়টি ঘরে প্রাধান্য দিন। নির্দিষ্ট কিছু জীবনধারার কারণে দখলের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে আপনার কিশোর সন্তানের আচার আচরণ স্বাভাবিকের চাইতে খারাপের দিকে যেতে থাকে। তাই আপনার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার, শরীর চর্চা এবং নিয়মিত রাতে 8 ঘন্টা বা এর বেশি সময় ঘুমানোর অভ্যাসটি পরিবারের সকল সদস্যদের মাঝে গড়ে তুলুন। আপনার বয়সন্ধিকালে সন্তানকে ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত রাখুন। দিনে 3-4 বার ফলমূল, শস্য জাতীয় খাবার, লো ফ্যাট দুগ্ধ জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করুন। ইতিবাচক জীবনধারা গড়ে তুললে আপনার সন্তানের বয়সন্ধিকালে নানা সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, যেমন সুষম খাবার ও শরীরচর্চা তার বিষণ্ণতা ও উদ্বেগের মাত্রা কমিয়ে আনবে। তাদের স্কুলকেও এ বিষয়ে সম্পৃক্ত করুন। আপনার কিশোর বয়সী সন্তানের প্রতি অধিক লক্ষ্য রাখতে তার স্কুল শিক্ষকের সাথে কথা বলুন। তার কোনো সমস্যা থাকলে বা ঠিক কোন বিষয়টির উপর বেশি জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন তা শিক্ষকদের জানিয়ে রাখুন। স্কুলের শিক্ষকদের সাথে সরাসরি কথা বলে জানান যে আপনার সন্তানের আচার আচরণে তারা যদি কোনো রকম পরিবর্তন দেখেন তবে তা আপনাকে যেন অবশ্যই জানানো হয়। তাদের মতো করে বোঝানোর চেষ্টা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই কিশোর কিশোরীদের তাদের ভুলের জন্য বকাঝকা করা হয়, ফলে তারা মনে করে যে কেউই তার মন মানসিকতা বুঝতে পারে না। তার প্রতি সহানুভূতিশীল হন এবং বুঝতে দিন যে আপনি অনুভব করতে পাচ্ছেন যে আসলেই কিসের মধ্য দিয়ে সে যাচ্ছে। এর মাধ্যমে আপনাদের দুজনের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে। তাদের অনুভূতিকে সমর্থন করতে বলতে পারেন যে আমি বুঝতে পাচ্ছি যে বিষয়টি তোমার জন্য বেশ কঠিন পরীক্ষায় পরিণত হচ্ছে। এছাড়াও আপনার বয়সন্ধিকালের কিছু অভিজ্ঞতার কথা বললে সে বুঝতে পারবে যে এ বয়সে এমন কিছু হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ইতিবাচক আচরণের উপর জোর দিন। আপনার কিশোর বয়সী সন্তানের গঠনমূলক কাজ যেমন টুকিটাকি কাজ, স্কুল থেকে দেওয়া বাড়ির কাজকে প্রশংসা করুন। এতে তার পরবর্তীতে ওই কাজগুলো আগ্রহ সহকারে এবং দক্ষতার সাথে করবে। ইতিবাচক আচরণের উপর জোর দেওয়াকে আরও একভাবে বোঝানো যায়, আর তা হলো নেতিবাচক বা অবাঞ্ছিত ব্যবহারকে উপেক্ষা করে তারা যে কাজটি করছে তাতে আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ধরুন বিকেলে খেলার জন্য আপনার সন্তান মাঠে গিয়েছে, বাসা আসতে যদি আপনার বেঁধে দেওয়া সময়ের চেয়ে বেশি দেরি হয়ে যায় তবে আপনি ওকে বকাঝকা না করে এবং দমকে সুরে জিজ্ঞাসা না করে শুধু জানতে চান। এরপর ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন যে কেন আপনি তাকে ঠিক সেই সময়ে বাসায় ফিরে আসার কথা বলেছেন এবং এতে তার কি উপকার রয়েছে। বিভিন্ন সৃজনশীল কাজে সন্তানকে উদ্বুদ্ধ করুন। সৃজনশীল কাজে তার আগ্রহ থাকলে তাতে আপনি ওকে উৎসাহ ও সমর্থন দিন, যেমন ক্রিকেট খেলতে পছন্দ করলে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিন, আর ভালো করলে প্রশংসা করুন এবং দুর্বলতা কাটিয়ে উঠতে তাকে সহায়তা করুন।
তার সৃজনশীল কাজে উৎসাহ দিতে গিয়ে আপনার কিছুক্ষণের জন্য তার সাথে এ বিষয়ে কথা হবে, সময় কাটানো হবে। এতে আপনি তার মনোভাবগুলো আরো গভীরভাবে জানতে পারবেন।